আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে, অবশেষে তুরস্ককে বাদ দিল যুক্তরাষ্ট্র। এদিকে জানবেন, সৌদি আরবে অস্ত্র বিক্রিতে লাগাম টানবে যুক্তরাষ্ট্র। এরপর থাকছে, সব জনসভা বাতিল করলেন মমতা। এদিকে জানবেন, দোকানের কর্মীকে চর মেরেছে স্ত্রী, ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত। বিস্তারিত সংবাদে আরও জানবেন, আফগানিস্তানের সাথে বন্ধুত্ব নাকি শত্রুতা, সিদ্ধান্ত এবার পাকিস্তানের। এবং সর্বশেষ সংবাদে জানবেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে তুরস্ককে বাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দিয়েছে। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আস্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন। ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, এর আগে 2019 সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, রাশিয়ার কাছ থেকে S-400 কেনার কারণে আমেরিকা তুরস্ককে পঞ্চম প্রজন্মের জন্য F-35 কর্মসূচি থেকে বাদ দিয়েছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আস্কারাকে জানালো ওয়াশিংটন। এই কর্মসূচিতে তুরস্ক ও আমেরিকা, পাশাপাশি ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড ও নরওয়ের অংশগ্রহণ করার কথা ছিল। চুক্তিতে বলা হয়েছিল, এই 9 দেশের প্রতিটি দেশ F-35 যুদ্ধবিমান কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা, ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধবিমান তৈরি করা হবে। কিন্তু এবার সে কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি 8 দেশ এগিয়ে নেবে। আমেরিকা দাবি করছে, তুরস্কে পঞ্চম প্রজন্মের F-35 জঙ্গি বিমানের যন্ত্রাংশ নির্মিত হলে এটি দুর্বল দিকগুলো রাশিয়া জেনে যাবে, ফলে S-400 ব্যবস্থা দিয়ে সহজেই এই যুদ্ধবিমান গুলি করে নামানো সম্ভব হবে। তবে তুরস্ক ও রাশিয়া এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছে। এদিকে জানবেন, সৌদি আরবে অস্ত্র বিক্রিতে লাগাম টানবে যুক্তরাষ্ট্র। সাংবাদিক জামাল খাশোগি হত্যার জেরে সৌদি আরবে অস্ত্র বিক্রিতে লাগাম টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এজন্য মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্থানীয় সময় গত বুধবার একটি বিল পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়, ভার্জিনিয়ার ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্যারি কর্নেলির উদ্যোগে কংগ্রেসের একটি বিল উত্থাপন করা হয়েছিল। বিলটি 350-71 ভোট পাশ হয়েছে। এর মধ্য দিয়ে সৌদি আরবের অস্ত্র কিংবা প্রতিরক্ষা সেবা বিক্রি, অনুমোদন ও হস্তান্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো উদ্যোগে বাধা দেওয়ার সুযোগ থাকবে। বিল পাশের পর টুইটার বার্তায় কংগ্রেস সদস্য গ্যারি বলেন, জামাল খাশোগির মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা আমরা ভুলিনি, আমরা এটা ভুলতেও দেব না। কংগ্রেসের বক্তব্য সুস্পষ্ট, এ ঘটনায় সৌদি আরবের দায় রয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির রাজপরিবারের কড়া সমালোচক ছিলেন খাশোগি। ওয়াশিংটন পোস্ট এ কলাম লিখতেন তিনি, বিয়ের জন্য কাগজপত্র আনতে 2018 সালে 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে যান খাশোগি। সেখানে তাকে নির্মমভাবে হত্যার পর মরদেহ গুম করে ফেলা হয়। অভিযোগ ওঠে, সৌদি যুবরাজের নির্দেশে হত্যা করা হয়েছে খাশোগিকে। শুরুতে অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে হত্যার কথা স্বীকার করেন রিয়াদ। তবে যুবরাজের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে চায় দেশটি। খাশোগি হত্যার দায়ে সৌদির আদালত দেশটির 5 জন নাগরিককে মৃত্যুদণ্ড দেন। পরে খাশোগির পরিবার হত্যাকারীদের মাফ করে দিলে তাদের সাজা কমিয়ে 20 বছরের কারাদণ্ড করা হয়। গত ফেব্রুয়ারিতে খাশোগি হত্যা নিয়ে গোপন গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশ করে যুক্তরাষ্ট্র, এতে হত্যার পেছনে সৌদি যুবরাজের সম্পৃক্ততা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে জানবেন, সব জনসভা বাতিল করে দিলেন মমতা ব্যানার্জি। ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন, 8 ধাপে এখানে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে শেষ হয়েছে 6টি ধাপ, বাকি 2 দফার আগে নিজের সব জনসভা বাতিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার 22 এপ্রিল রাতে ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে এ ঘোষণা দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার নির্বাচনী সভা সমাবেশের পর বিধিনিষেধ আরোপ করে ভারতের নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী 2 দফা ভোটের আগে সকল বড় জনসভা, রোড শো ও মিছিল করা যাবে না। অবশ্য সমাবেশ করতে চাইলে কোনো রাজনৈতিক দল 500 জনের বেশি জমায়েত করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
টুইটে মমতা বলেন, রাজ্য তথা দেশের কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সকল পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করেছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জনসংযোগ করব। আমরা আমাদের ভার্চুয়াল সভার কর্মসূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এদিকে থাকছে দোকানের কর্মীকে চর মেরেছে স্ত্রী, ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত। দোকানের একজন কর্মীকে চর মেরেছে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেসাওয়ার। সিসিটিভি ফুটেজে দেখা যায় পিটার লেসাওয়ারের স্ত্রী জিয়াং জুয়ে কিউ সিউলের এক দোকানের কর্মীকে গালে সপাটে চর মারছেন। সিউলে নিযুক্ত বেলজিয়ামের দূতাবাস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রদূত পিটার লেসাওয়ারের স্ত্রী জিয়াং জুয়ে কিট স্ট্রোক থেকে সুস্থ হতে বর্তমানে হাসপাতালে রয়েছেন। তিনি সক্ষম হয়ে উঠলে পুলিশি তদন্তে সহায়তা করবেন। জানা গেছে ঘটনাটি ঘটেছে গত 9 এপ্রিল। সিউলের ইয়নসানজু এলাকায় কাপড়ের একটি দোকানে গিয়েছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী। দোকানে দেড় ঘন্টা ধরে তিনি পোশাক পছন্দ করছিলেন। সেখান থেকে ফেরার সময় তাকে চেক করতে চান দোকানের কর্মী। এমনকি তিনি যে পোশাক পরেছিলেন সেই পোশাক দোকানের বলে সন্দেহ হয় ওই কর্মীর। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চর মারেন জিয়াং জুয়েটিক। রাষ্ট্রদূত পিটার লেসাওয়ারের বিবৃতিতে জানিয়েছে তিনি আন্তরিকভাবে দুঃখিত, স্ত্রীর পক্ষ থেকেও ক্ষমা চেয়েছেন। যে পরিস্থিতি হোক না কেন যেভাবে তার স্ত্রী প্রতিক্রিয়া দেখিয়েছে তা অগ্রহণযোগ্য। এদিকে থাকছে আফগানিস্তানের সাথে বন্ধুত্ব নাকি শত্রুতা, এবার সিদ্ধান্ত নেবে পাকিস্তান। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সম্প্রতি কাবুলে এক সমাবেশে বলেন, আজ পাকিস্তানের জন্য সিদ্ধান্ত নেওয়ার দিন। 2 বছর পর আমরা এই দিনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর পাকিস্তানের সিদ্ধান্ত নিতে হবে তারা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব নাকি শত্রুতার সম্পর্ক রাখবে। তিনি আরো বলেন, যদি আমাদের দেশ স্থিতিশীল না হয় তাহলে তাদের দেশও অস্থিতিশীল হবে, এবং যদি তারা আমাদের উন্নতি চায় তাহলে তারাও উন্নতি করবে। আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহারের ঘোষণার সাথে সাথে আধুনিক ইতিহাসে আফগানিস্তানের সর্ববৃহত্তম সুযোগ প্রদান করা হয়েছে উল্লেখ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার বলেন, যুক্তরাষ্ট্র 1 মে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত সূচনা করবে এবং আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেবে। এবং সর্বশেষ সংবাদে জানবেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টায় অভিযুক্ত বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহ দণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। ওই রায় অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরও 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 22 এপ্রিল স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটন ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জে সুলিভান আকায়েদ উল্লাহর এই সাজায় রায় ঘোষণা করা হয়েছে। 2017 সালে 11 ডিসেম্বর সকালে নিউ টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনে ভূগর্ভস্থ পথ নিজের শরীরে বেঁধে রাখার পাইপ বোমার বিস্ফোরণ ঘটান আকায়েদ। ঘটনাক্রমে বোমাটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তখন আহত হন 3 পুলিশ সদস্য। সে সময় আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় আকায়েদ। পরে ইসলামিক স্টেটের মাধ্যম অনুপ্রাণিত হয়ে তিনি হামলার চেষ্টা চালান বলে জানায় পুলিশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।